হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। অবশেষে বাংলাদেশে আসছে হুন্ডা এসপি 125 BS6 নিউ মডেলের বাইকটি। বাইকটি কবে থেকে বাংলাদেশের শোরুমে পাবেন এবং বাইকটির মাইলেজ, কালার, টপ স্পিড এবং বাইকটির প্রাইস কত, সকল ডিটেলস জানবো এই ভিডিওর মাধ্যমে। বাইক হওয়া সত্ত্বেও এই বাইকটি আমাদেরকে অনেক ভালো ভালো ফিচার অফার করছে। এসপি 125 বাইকটির ডিজাইন অন্যান্য 125 cc বাইকগুলো থেকে অনেক সুন্দর, মাস্কুলার এবং আই ক্যাচিং। বাইকটির ফ্রন্টে এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে, টেললাইটেও এলইডি টেললাইট ব্যবহার করা হয়েছে। বাইকটিতে 124 cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4-স্ট্রোক SI BS6 কমপ্লাইন্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করতে পারবে 10.7 HP এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারবে 10.9 Nm @6000 RPM এবং এই বাইকটি 0-60 স্পিড তুলতে পারবে মাত্র 7 সেকেন্ডে এবং এই ইঞ্জিনটা ফুয়েল ইঞ্জেক্টর বা FI সিস্টেম। তো FI সিস্টেম ব্যবহার করার কারণে এই বাইকটি থেকে ভালো পরিমাণে আপনার মাইলেজ পেয়ে যাবেন। বাইকটিতে ফ্রন্টে টেলিস্কোপিক ফক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 80x100x18 in অ্যালয় হুইলসের সাথে টিউবলেস টায়ার। বাইকটির রেয়ারে থাকছে হাইড্রোলিক টাইপ শক অ্যাবজর্বার এবং বাইকটির রেয়ারে থাকছে 80x100x18 in অ্যালয় হুইলসের সাথে টিউবলেস টায়ার। বাইকটির ফ্রন্টের ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে ডিস্ক ব্রেক এবং পেছনে থাকছে ড্রাম ব্রেক। বাইকটির এই ব্রেকিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে CBS মানে কম্বো ব্রেকিং সিস্টেম। আপনি যে কোনো একটি ব্রেক ধরলে সামনের চাকার ব্রেক ধরলেও দুটা কাজ করবে, সামনের চাকার ব্রেক ধরলেও পিছের চাকার ব্রেক ধরবে বা পিছের চাকার ব্রেক ধরলেও সামনের চাকার ব্রেক অটোমেটিক ধরবে এই CBS এর কারণে। তাছাড়াও এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার এবং বাইকটির ওয়েট 117 কেজি। বলতে পারেন এই বাইকটি যথেষ্ট পরিমাণ লাইট ওয়েট। বাইকটি 4টি কালারে পাবেন: স্ট্রাইকিং গ্রিন, ইম্পেরিয়াল রেড মেটালিক, পাল সাইরেন ব্লো, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক। এবং এই বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পেতে পারেন 55 কিলোমিটার এবং এই বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড তুলতে পারবেন 115-120 কিলোমিটারের ভেতরে। বাইকটি বাংলাদেশে কবে আসবে? বাইকটি বাংলাদেশে ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির শুরুর দিকেই বাংলাদেশে চলে আসবে। এই বাইকটি বাংলাদেশের বাজারে কিছুদিনের ভেতরে অ্যাভেলেবল হতে যাচ্ছে, BS6 মডেলের বাইকটি। তো যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা নিতে পারেন। এই বাইকটির প্রাইস হতে পারে বাংলাদেশের বাজারে 1,28,000 থেকে 1,30,000 টাকার আশেপাশে। তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সবসময় নিরাপদে এবং হেলমেট পরে বাইক রাইড করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।